পূর্ব শত্রুতার জের ধরে দিনের আলোয় প্রকাশ্যে আইনজীবীকে বাড়ির সামনে পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী প্রতিপক্ষ। অমানবিক ও নির্মম এই ঘটনা ঘটে নেত্রকোনার ফতেপুর উপজেলার সালাকান্দা গ্রামে। নিহত আইনজীবী হাফিজুল হক সালাকান্দা গ্রামের ফুলমিয়া চৌধুরীর ছেলে। স্থানীয় পুলিশ ও পরিবার জানায়, মৃত আইনজীবী হাফিজুলের বাবার সাথে একই গ্রামের ফারুক মিয়ার লোকজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। ছেলে হাফিজুল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাজারে যাওয়ার আগে ফারুক মিয়ার বাড়ির সামনে পৌঁছালে তার পোষা লোকজন ধারালো অস্ত্র দিয়ে হাফিজুলের উপর হামলা করে। কিছু সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে আঘাত করার পর মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয় লোকজন তাকে বাঁচানোর উদ্দেশ্যে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছেলের আকস্মিক এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও প্রতিবেশীরা। দর্শক, নিরপেক্ষভাবে বিচার করলে নিহত আইনজীবী হত্যাকারীদের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।